আমাদের এই ভিডিও এর উদ্দেশ্য আমরা একটা পাইথন কোড করব যেখানে বেসিক্যালি আমাদের একটা ভিডিও ফাইল থাকবে এই ভিডিও ফাইলের ভিতরে যে কথা হচ্ছে সেগুলো আমরা টেক্সটে এক্সট্রাক্ট করে নিয়ে আসব যাতে আমরা ফিউচারে সেগুলো প্রসেসিং এর জন্য কাজ করতে পারি সো বেসিক্যালি এই ভিডিওটাতে যেই কথাবার্তা হচ্ছে সেগুলো আমাদেরকে টেক্সটে সেভ করতে হবে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে ফার্স্টে আমরা এই ভিডিও ফাইলটা সো আমরা এই ভিডিও ফাইলটা নিয়ে কাজ করব স্ক্রিনে দেখা যাচ্ছে ভিডিও ফাইল সো এটাকে ফার্স্ট আমরা অডিও ফাইলে সেভ করব তারপরে সেখান থেকে আমরা কথাগুলো যা আছে ভিতরে সেটাকে আমরা টেক্সট হিসেবে এক্সট্রাক্ট করে নিয়ে আসব সো এই ভিডিও ফাইলটা ফার্স্টে আমরা একটু রান করে দেখি আবার যদি রান করি আমি সো বেসিক্যালি যেটা হচ্ছে এই ভিডিও ফাইলে একজন মহিলা ইনোসেন্ট ওয়ার্ডটা দুইবার বলতেছেন সো আমরা এইটাকে একটা অডিও ফাইলে সেভ করব তারপরে এই ইনোসেন্ট ওয়ার্ড যেগুলো কথাটা বলা হচ্ছে সেগুলো বেসিক্যালি আমরা টেক্সটে সেভ করবো আর কি বা টেক্সটে আমরা ডিসপ্লে করবো এখানে হয়তো বা কাজটা খুবই সিম্পল হচ্ছে বাট এরকম হতে পারে কোনো রিসার্চের কাজে হয়তো বা আমরা হিউজ কোনো ভিডিও ফাইল নিয়ে কাজ করতেছি সেখান থেকে বিভিন্ন মানুষ কথাবার্তা বলতেছে সেখান থেকে আমাদেরকে ওই ডায়ালগুলো টেক্সটে এক্সট্রাক্ট করে নিয়ে আসা লাগতে পারে সো এখানে বেসিক্যালি আমরা খুবই ছোটো একটা এক্সাম্পল নিয়ে কাজ করতেছি সো এই কাজটা করার জন্য আমাদেরকে এই যে ভিডিও ফাইলটা এটাকে অডিওতে কনভার্ট করতে হবে তারপর অডিও ফাইল থেকে আমাদেরকে কথাগুলো ডায়ালগুলো ইংলিশ যে ডায়ালগুলো সেগুলোকে টেক্সটে আমাদেরকে নিয়ে আসতে হবে সো আমাদেরকে দুইটা প্যাকেজ বেসিক্যালি ইনস্টল করা লাগতে পারে যাদের বেসিক্যালি ইনস্টল করা নাই ভিডিও ফাইলটাকে অডিওতে সেভ করার জন্য বা কনভার্ট করার জন্য আমাদের এই প্যাকেজটা লাগবে মুভি পাই সো এটা আমরা এখান থেকে বেসিক্যালি ইনস্টল করে ফেলতে পারি পিপ ইনস্টল মুভি পাই সো পিপ ইনস্টল মুভি পাই এখানে আমরা কপি করে আমাদেরকে বেসিক্যালি যদি আমরা সিএমডিতে চলে আসি এখানে আমার সিস্টেমে অলরেডি এটা ইনস্টল আছে বাট কীভাবে ইনস্টল করা হতে পারে সেটা বেসিক্যালি সিএমডিতে আমরা পিপ ইনস্টল মুভি পাই লিখে জাস্ট এন্টার বাটন প্রেস করব যাদের অলরেডি ইনস্টল করা নাই তাদেরটা ইনস্টল হয়ে যাবে আর যদি ইনস্টল অলরেডি করা থাকে তাহলে জাস্ট এরকমভাবে জিনিসটা ডিসপ্লে করবে যে হ্যাঁ অলরেডি রিকোয়ারমেন্টস ফুলফিলড বা স্যাটিসফাইড আচ্ছা তো ভিডিও ফাইলকে অডিও ফাইলে কনভার্ট করার জন্য আমাদের এই প্যাকেজটা লাগবে আর অডিও ফাইল থেকে যেই স্পিচটা বা ডায়ালগটা সেটা থেকে যে টেক্সট এক্সট্রাকশনের বিষয়টা সেটার জন্য আমাদের এই স্পিচ রিকগনিশনের এই প্যাকেজটা লাগবে সেমভাবে আমরা এখানে কপি করব সো এখানে সিএমডিতে এসে জাস্ট এই পিপ কমান্ডটা পেস্ট করে আমাদেরকে এন্টার বাটন প্রেস করতে হবে যাদের এটা ইনস্টল থাকবে না তাদেরকে ইনস্টল করে নিতে হবে আর যদি ইনস্টল অবস্থাতে অলরেডি ইনস্টল থাকে তাহলে এন্টার বাটন প্রেস করলে জাস্ট শো করবে যে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড যেহেতু আমাদের এখানে অলরেডি এটা আছে ইনস্টল করা সো আমরা কোড করা যদি শুরু করি সো ফার্স্টে আমাদের কি ইম্পোর্ট করে নিতে হবে
ওকে, সো আমরা ফার্স্টে একটু কোড লিখতেছি। আমাদের ভিডিও ফাইল যেটা আছে, ভিডিও ফাইলটাকে আমরা বেসিক্যালি একটা অডিও ফাইল হিসেবে সেভ করার জন্য আমাদের এই দুই লাইন কোড করতে হবে। সেখানে একটা জিনিস আছে, এই জিনিসটা পিসিএম। পিসিএম মিনস হোয়াট? পিসিএম মিনস পালস কোড, পিসিএম মিনস পালস কোড মডুলেশন। এটা একটা স্ট্যান্ডার্ড এনকোডিং স্কিম। সো এটা বেসিক্যালি WAV ফাইল ফরম্যাটের জন্য ইউজ করা হয়ে থাকে। এখানে আমরা 16-bit আউটপুট ইউজ করতেছি। এটা আসলে বেসিক্যালি কেন ইউজ করি আমরা? অডিও কোয়ালিটি যাতে লসলেস হয়, এই জন্য বেসিক্যালি আমরা এই এনকোডিং স্কিমটা ইউজ করা হচ্ছে এখানে। ওকে, সো আমাদের অডিও ফাইল ক্রিয়েট করা শেষ হয়ে যাওয়ার পরে এখানে বেসিক্যালি আমরা অডিও ফাইল থেকে টেক্সটটাকে নিয়ে আস, মানে বলা যাচ্ছে যে যে স্পিচটা আছে বা ডায়লগটা আছে সেটাকে আমরা বেসিক্যালি আমরা টেক্সটের ভিতরে নিয়ে আসবো। সো এখানে আমাদের যে অডিও ফাইলটা সেটা সোর্স হিসেবে কাজ করতেছে, এবং এখানে আমরা বেসিক্যালি ল্যাঙ্গুয়েজটা বলে দিচ্ছি। আমাদের যেহেতু এই ভিডিও ফাইলের ভিতরে ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশের, সো আমাদের অডিও ফাইলের ভিতরেও কথাগুলো ইংলিশেরই আসছে। সো এখন যদি আমরা এই কোডটা রান করি, ফাইলটা আমরা সেভ করে নিচ্ছি এখন, এবং এটা যদি আমরা রান করি, রান মডিউল দিই, ওকে, ইনভ্যালিড সিনট্যাক্স, ওকে, রামি উইথ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অডিও ফাইল ক্রিয়েট হয়ে আসছে। এখানে ভিডিও ফাইলের ভিতরে আমরা আগে রান করে দেখছিলাম, একজন মহিলা দুইবার ইনোসেন্ট বলতেছে। আমরা অডিও ফাইলটা রান করে দেখি। এবং এখান থেকেই এই যে এটা চলে আসছে, ইনোসেন্ট দুইবার চলে আসছে। সো এইভাবে বেসিক্যালি আমরা ভিডিও ফাইলকে অডিও ফাইল হিসেবে সেভ করতে পারি, এবং অডিও ফাইলের ভিতরে যে স্পিচটা আছে সেটাকে আমরা টেক্সট হিসেবে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসতে পারি। সো বেসিক্যালি এই কোডের থ্রুতে আমরা বলতে পারি যে হ্যাঁ, ভিডিও ফাইলের স্পিচ আমরা টেক্সটে সেভ করতেছি, অথবা অডিও ফাইলের স্পিচ আমরা টেক্সটে সেভ করতেছি। সেই এক্সাম্পলে হয়তো বা খুব সিম্পল ছিল, বাট হিউজ কোনো ভিডিও ফাইল থেকে হিউজ কোনো অডিও ফাইল সেভ করে তারপরে সেখান থেকে বিভিন্ন মানুষের বিভিন্ন যে কথাবার্তা আছে বা স্পিচ আছে বা ডায়লগ আছে সেগুলো আমরা টেক্সটে নিয়ে আসতে পারি, তারপর সেখান থেকে আমরা সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারি বা অন্য টেক্সট সামারাইজেশন করতে পারি, বা বিভিন্ন ধরনের রিসার্চ বা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের কাজে সেগুলো আমাদের ইউজ করা যেতে পারে।